জনগণ সকল ক্ষমতার উৎস, দ্যাটস এ রং 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 স্টেটমেন্ট। আমাদের সংবিধানটা খুলে পড়া দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। উচ্চ তো জুড়ে রয়েছে, উচ্চ মানে কি? জনগণ ক্ষমতার মালিক, ইউ আর অ্যাপয়েন্টেড গাইজ, জনগণের কর্মচারী। ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে, জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। আবার পরের সংবিধানের সাথে ক্ষমতার উৎস কোনোদিনই ছিল না জনগণ, এটা একটা মিসকনসেপশন। ইয়ারা ভুল বলে, হ্যাঁ তোমরা ক্ষমতার উৎস, আমরা ক্ষমতা চালাই। নো, আমরা জনগণ ক্ষমতার মালিক। তো এই জিনিসগুলি, এবং তারা আবার যখন বড় হয়ে যায়, এরাই তো এই একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না। বাংলাদেশে পয়সা হবে কি করে? সে বাংলাদেশে পয়সা হয়তো একটু ফটকাবাজি করবে, দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে, সে একটা পলিটিক্যাল লিডার হবে। পলিটিক্যাল লিডার হলে কি হবে, এমপি হবে। এমপি হলে কি হবে, শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে, খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে, মন্ত্রী হবে, তাই তো? আমরা নিজেদের দিকে তাকাই, এদেরকে কি আমাদের আধা পয়সা দিয়ে পাত্তা দেওয়া দরকার ছিল? আপনি কো কথা কয়ে লাভ কি? সাংবাদিকরা সংবাদ সম্মেলন করতে যায়, প্রধানমন্ত্রীর লোকে গিয়ে সেলফি দিল। মানে মানে আমি কিছুদিন সরকারি চাকরি করছি, আমি ছিলাম, আমার পোস্টিং ছিল নরসিংদীতে, মানে আমি ছিলাম ম্যাজিস্ট্রেট আর এসিস্ট্যান্ট কমিশনার, ছোট চাকর। তো শেখ হাসিনা সবচেয়ে বড় চাকর ছিল, তো সবচেয়ে বড় চাকর এত ইয়া করার কি আছে? আমি বুঝলাম না, বেতন নেয় 2.5-3 লাখ টাকা বেতন নেয়, আপনারা কফি খান তিনজনে মিললা এই মাসের এই টাকার জন্য, তেল তেল ভরালো, কফি টফি খাওয়ালো, প্রধানমন্ত্রীর বেতনের সমান, হিসাব করে দেখেন। এই একটা চাকরির লেগা, এই একটা জিনিসের লেগা, এই একটা জিনিস যে বসবো চেয়ারে বসবো, সে হঠাৎ করে একটা খুব তার পাখা গুজে যায়। ডক্টর ইউনুস এর আগে যতবার আসছে, আমার ভাই খেয়াল থাকে, এর আগে যতবার আসছে আপনাকে বন্ধু কোনো চাঞ্চল্য ছিল না, ওনলি বিকজ সে একটা চেয়ারের মধ্যে এখন বইতেছে, এখন সে একটা বিরাট ব্যাপার হয়েছে। না, তার কাছে কোনো আলোর দিনের চেয়ার নাই, সে নোবেল পাইতে পারে, নোবেল একটা প্রাইজ রে ভাই। আজকে এই যে আমি ঠিকানা গ্রুপ থেকে যদি এখন একটা এত বড় প্রাইজ দিতে পারি, আকাশবাড়ি থেকে চান্দা মান্দা নিয়ে, বা আপনার থেকে নিয়ে টিয়া, নোবেল প্রাইজ হতে বড় হইতে পারে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 100 কোটি টাকা, এটা প্রাইজ। আমি যেটা কইতে চাইতেছি সেইটা হইলো যে দাবি দেওয়া সব ঠিক আছে, 13টা দাবি দেওয়া, আমি এগুলি আমার লগে যাই না, মানে এবার উনি অনেক ব্যস্ত আছে, আমি তার অফিসে কথা কইছিলাম, যারা তার লগে আসে, একটা সময় হয়তো হইতে পারে যে তার সাথে আমার একটা মানে অন ক্যামেরা না হইলেও অফ ক্যামেরা হয়তো একটু কথা হইতে পারে, আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা তো ইজ্জত দিয়ে আমার এখানে আনছেন, আমি এই কথাগুলি কইতেও পারি। আমি ডেফিনেটলি জানি, আমি ডেফিনেটলি জানি, কারণ ওনার লগে আমার কয়েকবার কথা হয়েছে, তো বা আরো লোকজনের সঙ্গে তো আমার কথা হয়, আমি ডেফিনেটলি জানি যে এটা পরিণতি কি হবে। উনি যখন আমারে জিজ্ঞেস করবে যে এটা, আচ্ছা তুমি জানো যে এটা বন্ধ করে দিয়েছিল কি লিগে, তো আমি তখন ওই যে মুখস্থ কত বলে কথা কমু, টিকিট থাকতেও টিকিট বেঁচে নাই, এই গানের মধ্যে থেকে পয়সা পয়সা খাইছে, এই করছে সেই করছে, তো সেগুলি তো তাদের থেকে লোক এসে খায় না, আমি আপনি তো খাইছি। সেকেন্ড হচ্ছে দুর্নীতি, দুর্নীতিটা দূর করতে হলে প্রথম কাজ হচ্ছে এইটাকে সামাজিকভাবে, এইটাকে সামাজিকভাবে বর্জন করা। সামাজিকভাবে বর্জন করার অর্থ বুঝি, আমার মামা যদি দুর্নীতি করে পয়সা বানায়, তাকে আমার বিয়াতে দাওয়াত না দেওয়া। আমার চাচা যদি দুর্নীতি পাচ হয়, ও চাচাকে বর্জন করা। আমাদের সবার বাপ হলো ভালো, তাই না? তাহলে এই দুর্নীতিগুলি করছে কেন? আমি তো এই পর্যন্ত কোনো পোলারে কইতে শুনলাম না যে আমার বাপ ঘুষ খাইছে, তো কারো বাপ তো ঘুষ খায় না এই পর্যন্ত, তাহলে সাহেব কিনছে, মানে মানে আমাদের কারো বাপ ঘুষ খায় নাই, আমাদের কারো মা দুর্নীতি করে নাই, আমাদের কারো বড় ভাই কোনোদিন কোনো কিছু করে নাই, মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই নিয়ে কোশ্চেন করা যায়, শেখ হাসিনার মতো আমার ছাড়া আমলিও সবাই কেনা যায়। আমাদের মনে হয় এই জায়গাটাতে এখন বাইরে আসার সময় হয়েছে, আমাদের এখন যেইটা করা দরকার, নিজের দিকে তাকানো দরকার, এবং ইউনাইটেড থাকা দরকার, একটা ভয়েসে কথা কওয়া দরকার, 100টা ভয়েস 100টা দাম থেকে আসলে মনেও কম থাকে, জিনিসটা ইম্প্যাক্টও কম তৈরি করে। থ্যাংক ইউ সো মাচ।